আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি খালিদ সাইফুল্লাহ এলএম শেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নাজেরা অধ্যায়নে আলোচনা করব নাজেরা মানে হচ্ছে দেখে দেখে সহি করে কোরআন পড়া শিক্ষা করা আজ ইন শিক্ষকের চোদ্দ থেকে ১৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব আর এছাড়াও আমার চ্যানেলে কোরআন শিক্ষার তিনটি কোর্স আছে এবং আম্পার অধ্যায় আছে মাসনন্দুয়ার অধ্যায় আছে মাসেলার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গেলে প্রতিটি অধ্যায় লিঙ্ক দেখতে পারবেন অথবা আমার ওয়েবসাইটটা ভিজিট করলেও সকল ভিডিও একসাথে দেখতে পারবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন আজ শ্রো শিক্ষক আয়াত চোদ্দো থেকে উনিশ বিসমিল্লাহ রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দেখুন এক দুই তিন চার আমি এই একটা চার নিঃশ্বাসে পড়েছি আপনার প্রথম অবস্থায় অবশ্যই থেমে থেমে অভ্যাস করবেন এবং প্রত্যেকটা নিয়ম খেয়াল করবেন কোথায় টান আছে কোথায় গুন্না আছে এবং প্রত্যেকটা নিয়ম দেখবেন বুঝে বুঝে আস্তে আস্তে পড়বেন তাহলে আস্তে আস্তে আপনার পড়া এক টানা হয়ে যাবে এবং পড়া হবে সুন্দর হবে প্রত্যেকটা যে স্পেস থাকবে এই যে এক একটা শব্দ দেখলে বুঝতে পারবেন যে এটা একটা শব্দ এটা একটা শব্দ যে দ নুন একসাথে আছে এটা একটা শব্দ এটা দুইটা শব্দ তো আমি যেহেতু তাশ্চিত্য মিলানো হয়েছে থাকলে একসাথে পড়তে পারেন কোনো সমস্যা নাই আর এক টানা পড়তে পারেন তারপরেও আপনারা থেমে থেমে পড়া অভ্যাস করবেন কারণ ভুল যখন নিজে পড়া হয় নিজের ভুল নিজে ধরা যায় না এজন্য আস্তে আস্তে ছেড়ে ছেড়ে অভ্যাস করবেন ইন্না হু নুনে তাস্তিদ আছে ওয়াজিব গুন্না নুনে মিমে তাস্টিদ থাকলে ওয়াজিব গুন্না হয় হরকতের বামে থাকতে হবে এটা ওয়াজিব ওয়াজিবগুননা আর হাতে উল্টা পেশ আছে মদের হরকত একালিফ দিয়ে পড়তে হবে ইন্না হু ওয়ান্না এখানে ওয়াজিব গুন্না এবং জ মোড়া করতে হবে জিব্বার আগা দিয়ে জন্না না বলবেন না জন্না বললে জ সই হবে না মাখরাজের সাথে সই হবে না জয়ের মাখরাজ হলো জিব্বার আগা দিয়ে জিব্বার আগা সামনের উপর দাদার আগার সাথে লাগবে জন্না আল্লাহ এই নুন সেকেন্ড বাদ গিয়ে লামকে ধরবে আল্লাই আবার এই লাম এই ইয়াকে ধরবে নুন সেকেন্ড বাদ যাবে অর্থাৎ নুন সেকেন পরে যদি তাস্চিদ থাকে নুন সেকেন্ড হোক বা যজমালা হরফ কোথায় নুন সেকেন্ড না জজমালা হরফের পর যদি তাশ্চিদওয়ালা হরফ থাকে তাহলে জজমালা হরফটা বাদ যায় তো এখানে আল্লাই এখানে নুন সাকেনের পরে ইয়া আসতে গণ্য হবে ইয়া হলো এদগ্রামে বাগুননার চারটি হরফের মধ্যে একটি অক্ষর অর্থাৎ বিশটি হরফের মধ্যে একটি অক্ষর সহজ যে নিয়মটা আছে নুন সাকিন ও তানবিনের পরে আটটি হরফ বাদে অন্য যে কোনো হরফ আসলে গুননা করতে হয় আপনারা সহজ নিয়মটাই ফলো করবেন তার প্যাচ লাগবে না এখানে দেখুন নুন সাকের পরে লাম আসছে এখানে নুন সাকের পরে ইয়া আসছে লাম হলো আটটি হরফের মধ্যে হামজা হা হা র লাম যে লাম আছে শেষে তো এখানে গুন্না হবে না এবং এখানে ইয়া আসছে আটটি মধ্যে ইয়া নাই এই জন্য এখানে গুননা করতে হবে আল্লাহর হিসেবে অকফ করলে রথে সাকিন হয়ে যাবে এই সাকিন হওয়ার কারণে এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ প্রাণ দিতে হবে মধ্যে আরজি ইনাহু অর্থ নিশ্চয় সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না বালা বাল ইন্যাহু কানা বিহি বা খারা জোর আছে মদের হরকত একালিফটান হবে যদি এখানে ওয়াকফ করেন তাহলে একালিফ্ট হবে আর যদি ওয়াকফ না করে মিলাই পড়েন তাহলে তিন লিফ্টন দিতে হবে তো আমি যেহেতু থামছি তো আমি সব জায়গায় থেমে থেমে পড়তে জন্য এখানে তিন লিফ্টন দিয়েই আপনারা থেমে যাবেন বালা ইন্না ইন্নাতে ওয়াজব গুনা নুনে আস্তিদাসেব গুনা করতে হবে বাহু হাতে উল্টা পেশ একালিফটান হবে কানা কাফে জবরের উপরে আলিফ মদের হরফ আছে একা লিফ্টান দিতে হবে বিহি হাতে খারাজের জের এক হবে মদের হরকত বা সই সদ ইয়াজের সই মোটা হবে সদ বা সি যদি বলেন তাহলে সিন হয়ে যাবে সদ মোটা হবে ইস্তে অক্ষর বা র রতে দুই জবর আছে দুই জবর রক্ত করলে এক জবর করে একা লিফ্টান দিয়ে পড়তে হয় بصيرا بلى إن ربه كان به بصيرا أرثو ها نشتوي تار رب تار پروتی دانكري دان کری فلا أقسم بالشفق فلا ও কিম ও কিম বিশ্বাফাক ফালা ফালা লামে জবরের পরে খালে লিফ মাধে হরফ তার উপরে চিকন বাখা চিহ্ন তিন টানের চিহ্ন এটা তিন পড়তে হবে ও ক কফ গলায় থেকে আসবে এবং কফ কলকলা করতে হবে কলকলা হলো একটি সিফাত ও ক ক ও ও কিম বিশ্ব ফাঁক কোনো টান নাই এই দুটা শব্দে শেষে কফ আছে কফের জের আছে সাকিন করতে হবে ওক গলে সাকিন হবে বিশ্ব এখানেও এখানে কলকলা হবে বিশ বিশ্ব অর্থ অতপর আমি কসম করছি পশ্চিম আকাশের লালিমার ওয়াল্লাইলি ওয়ামা ওয়া ওয়াললাইলি ওয়াল্লাইলি কোনো টান না এখানে ওয়া মা মিমে জবরি পরে খালা লিফ মদের হরফ আছে আলিফ টান দিতে এখানে টান আছে ওয়াল্লাইলি ওয়াল্লাইলি কফে সাকিন করতে হবে আছে সাকিন করতে হবে এবং কল হবে ওয়াসাক ওয়াসাক ওয়াস ওয়ালাইলি ওয়ামা ওয়া অর্থ আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার ওয়ালকমারি ইজাত তা সাক এখানে কোনো টান নাই এতে দেখেন কফ গলা থেকে এবং এই শেষের যে কফটা টা থেকে আনতে হবে এবং কলকলা হবে কলকলা অর্থ ধাক্কা দেওয়া ধাক্কা দিতে হবে ওয়াল সাক অর্থ আর চাঁদের কসম যখন তা পরিপূর্ণ হয় লতার কাবুন্না তাক তাক কাবুন্না লাতার বলে থেমে যেতে পারেন যদি পড়তে না পারেন প্রথম অবস্থায় বানান করবেন না আপনারা এভাবে থেমে থেমে ছেড়ে ছেড়ে পর অভ্যাস করবেন তাহলে দেখবেন খুব সহজে আস্তে আস্তে পড়া স্পিড বেড়ে যাবে লাতার ক্যাবুন না নুনে ওয়াজিব গুননা তাস্টিদ আছে নুনে মিমে তাস্টিদ থাকলে গুননা করতে হবে ওয়াজুব গুননা লাতার কন ত গলার থেকে কফ গলার থেকে তাক তাক কফ দুই জবর এখানে গলার থেকে আসবে তবা কন তানবিনের পরে আইন আসছে আইন থাকলে স্পষ্ট করে পড়তে হবে আইন হল ইজহারের একটি অক্ষর অর্থাৎ আটটি হরফের মধ্যে একটি অক্ষর হা খ আইন গইন রলাম এই আটটি হরফ বাদে অন্য যে কোনো হরফ আসলে গুণ্যা হয় নুন তানবিনের পরে আটটি হরফ বাদে অন্য যে কোনো হরফ আসলে গুণনা করতে হয় এরপরে নুন সেখানে পরে ত আসছে ত থাকলে গুণনা করতে হবে তবাক এই গুনাটা মোটা হবে অনেকে জিজ্ঞাসা করেন অনেক স্বর হবে না নুন হবে তো আসলে ফর গুণটা দুইটাই সহি অনেক স্বর দিয়ে হয় নুন দিয়ে হয় অর্থাৎ দন্দানো দিয়ে হয় দুইটা দিয়েই সহি তো এই হরফের উপর ডিপেন্ড করে মূল যে গুণাটা ত হলো অক্ষর গুণাটা মোটা হবে আং তবাক কলকলা করতে হবে সাইকিন করতে হবে ওয়াকফ করার সময় সময়াক্ফের যে ওকফ করতে হয় সেখানে দুই জের এবং দুই পেশ থাকলে সাকিন করতে হয় শুধুমাত্র দুই জবর থাকলে এক জবর করে পড়তে হয় না তবা টান অর্থ অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে তো আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম সেবা সর্বদা মানুষের কল্যাণে